Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashish Das, myself Ashish Das and this is my video number 350. আজকের এই 350 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করছি আয়তঘন। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর জন্য গণিত প্রকাশ বলে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে সেই গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 74 থেকে 76 পর্যন্ত দেখো কোষে দেখি 4 আছে। এই কোষে দেখি 4টাই হচ্ছে আয়তঘনর চ্যাপ্টার। আজকের এই 350 নম্বর ভিডিওতে আমরা সেই কোষে দেখি 4 এর 17 নম্বর প্রশ্নের অঙ্কটা আলোচনা করছি। দেখা যাক কি বলছে এখানটাতে। বলছে 2.1 মিটার দীর্ঘ এবং 1.5 মিটার প্রশস্ত একটা আয়ত ঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। এইটা মনে করো সেই আয়ত ঘনাকার চৌবাচ্চা যার দৈর্ঘ্য হচ্ছে 2.1 মিটার। 2.1 মিটার এইটা হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত ডিস্টেন্স দৈর্ঘ্য। আর প্রশস্ত বলছে 1.5 মিটার, মানে এইটা, এটা হচ্ছে 1.5 মিটার প্রশস্ত। এই চৌবাচ্চাটার অর্ধেক জলপূর্ণ আছে, মানে এতটা পর্যন্ত ধরো জলপূর্ণ আছে। ভালো কথা। এবারে কি হচ্ছে, ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢালা হলো, তাহলে জলটা তো এখানে থাকবে না, বেড়ে যাবে। তখন মনে করো এই লেভেলটাতে জলটা এসেছে, তো জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে, মানে এই যে এখানটাতে ছিল এখানে হয়েছে, এই ডিস্টেন্সটা কত হবে এটা জানতে চেয়েছে। ঠিক আছে, সলিউশন কিচ্ছু করতে হবে না। এই যে জলপূর্ণ, অর্ধেক জলপূর্ণ চৌবাচ্চা, তার জলতলের দৈর্ঘ্য কত, চৌবাচ্চার যা দৈর্ঘ্য তাই হবে 2.1 মিটার, প্রস্থ কত, চৌবাচ্চার যা প্রস্থ হবে সেটাই অতটা। ধরি এতে 630 লিটার জল ঢালার ফলে জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে x মিটার, ব্যাস হয়ে যাবে তোমার। অর্ধেক জলপূর্ণ চৌবাচ্চাটির জলতলের দৈর্ঘ্য সমান সমান কত, 2.1 মিটার। 2.1 মিটার, আর এইটা মানে কত হবে না, 21 ডেসিমিটার। প্রস্থ লেখো, এবং প্রস্থ এটা কত, 1.5 মিটার, তার মানে কত, 15 ডেসি মিটার। এবারে লেখো, ধরি 630 লিটার জল ঢালার ফলে জলের গভীরতা বৃদ্ধি পাবে x ডেসিমিটার। ধরি আরও 630 লিটার, আরও 630 লিটার জল ঢালার ফলে জলতলের গভীরতা বৃদ্ধি পাবে x ডেসিমিটার। তুমি এই জায়গাটায় বুঝিয়ে দাও,
যে এইটা হচ্ছে এক্স ডেসিমিটার। হলো, সুতরাং কি হবে না, 21 এটা হচ্ছে জলতলের দৈর্ঘ্য, 15 এটা হচ্ছে প্রস্থ, উচ্চতা হচ্ছে এক্স, এত লিটার। এইটা ইজিক্যাল টু হবে 630। কেন 630 লিটার জল ঢেলেছি, তবে জলতলটা এখান থেকে এতটা উঠেছে, তাহলে এই যে জলটা রয়েছে এই জলটাই 630 লিটার। ইমপ্লাইজ দ্যাট আমাকে তো এক্স বার করতে হবে, এক্স ইজিক্যাল টু কী হবে তাহলে, 630 বাই 21 ইন্টু 15, 5 দিয়ে কাটো, 5 × 5 13, 5 × 2 = 10, 3 × 3 = 126, এখানে হবে 3 দিয়ে এটাকে কেটে দাও, 42 21 দিয়ে যদি কাটি তাহলে 2 হবে। তাহলে আমি কি পেলাম, ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়ালস টু 2, অর্থাৎ জলের গভীরতা বৃদ্ধি পাবে 2 ডেসিমিটার। উত্তর এটাই, তাহলে উত্তরটা লিখে ফেলি আমরা, জলের গভীরতা বৃদ্ধি পাবে 2 ডেসিমিটার। উত্তর জলের গভীরতা বৃদ্ধি পাবে 2 ডেসিমিটার। আশা করি বুঝতে পেরেছ। তো ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে ব্যাখ্যা করে করে এই চ্যানেলে আপলোড করে দেবো। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্যে আরও যে সমস্ত স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও যথাসময়ে তোমরা এখানটাতেই পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ 18 নম্বর অঙ্কের জন্য তোমরা আমার 351 নম্বর ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আমি খুব শিগগিরই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।